আবারও মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমগুলোর বিরুদ্ধে তিনি নিজেদের স্বার্থ রক্ষায় অপপ্রচার চালানোর অভিযোগ আনেন। শনিবার ফ্লোরিডায় ক্যাম্পেইন র্যালি ফর আমেরিকা শীর্ষক জনাকীর্ণ সমাবেশে গণমাধ্যমের ওপর রাগ উগড়ে দিয়ে ট্রাম্প বলেন, গণমাধ্যমই সব সমস্যার মূল ও দুর্নীতির কারণ। প্রেসিডেন্ট হিসেবে গেল এক মাসে নিজেকে সফল বলে দাবি করেন তিনি। সমাবেশে গণমাধ্যমকে অসৎ উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা একের পর এক ভিত্তিহীন সংবাদ তুলে ধরছে। সত্য প্রকাশের বদলে ট্রাম্প প্রশাসনের ভুল ত্রুটি তুলে ধরতেই ব্যস্ত তারা। এখন থেকে মিথ্যাচার করলে সাংবাদিক ও গণমাধ্যমকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারও দেন তিনি।